সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি রবিবার সকালে হুগলির আরামবাগে সাংসদ অপরূপা পোদ্দার খানাকুল হাসপাতালে উপস্থিত থেকে হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের সাথে কথা বলেন। রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন ও হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের ফল বিতরণ করলেন। জানা গেছে আরামবাগ লোকসভার অন্তর্গত অন্যান্য হাসপাতালে ও সাংসদ অপরূপা পোদ্দার একইভাবে হাসপাতালের রোগীদের ফল বিতরণ করেন এবং হাসপাতালের পরিষেবা নিয়ে খোঁজ খবরও নেন। সাংসদের এই মানবিকতা দেখে খুশি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিবারের লোকজন। আমরা আরামবাগের এই চারটে সিটে আমরা পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমরা নেত্রীর হাতে উপহার হিসাবে তুলে দেবো এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়বে। শুভেচ্ছা দিদি। ইংরেজি নববর্ষের আজকের এই দিনে আরামবাগবাসী, খানাকুলবাসী এবং বঙ্গবাসীকে আমার অনেক 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 শুভেচ্ছা রইল। জীবনে সবাই এগিয়ে যাক সুখ সমৃদ্ধি নিয়ে এবং আমাদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে এই বাংলাকে সোনার বাংলা করার যে অঙ্গীকার আমার বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে আমরা যেন তার সাথে সবসময় এক তারপরে তার দেখানো পথে আমরা চলব। বছরের প্রথম দিন গর্ভবতী মাতাদের শুভ সকালে সকলকে 2023 হ্যাপি নিউ ইয়ার। ইংরেজির এই নববর্ষ সকলের জীবনে সুখ সমৃদ্ধি আনুক এবং যারা আমাদের গুরুজন তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এবং আজকে আমাদের 26তম প্রতিষ্ঠাতা দিবস আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উদযাপন করছি। আমরা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের উত্তরের কর্মীরা সমস্ত জায়গায় পতাকা উঠিয়েছে, তাদের নিজেদের আজকে আমরা দলের পক্ষ থেকে এই হাসপাতালে আমাদের ফল বিতরণ হয়েছে। আমরা সবাই মিলে এটা করেছি। আমাদের দিনেশ ছিল, একদিকে গৌরদা আমাদের সিনিয়র নেতৃত্ব ছিলেন, আমাদের রানাবাই ছিল, আমাদের অভিজিৎদা ছিল, হায়দার, মানে আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দরা রয়েছে। আর আজকের এই দিনটা দেখুন, আমরা চাই যে আমরা সবসময় মানুষের পাশে থেকে সাথে থেকে তাদের কাজ করা এবং তাদের সুখ দুঃখে আমরা তাদের সবসময় সাথে হয়ে কাজ করবো, এটাই আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে। এবং আমি আমার মিডিয়ার ভাই বোনদেরও বলি, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরও আমার এবং তাদের পরিবারকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনারা দিন রাত এক করে আপনারা খবর দেখান, ইউটিউবাররাও দেখান। আমরা চাই যে ভারতবর্ষের বুকে যে অরাজনৈতিকতা চলছে সেগুলো আপনারা দেখান, আর বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ করছে আজকে দেখুন আমরা মানুষের পাশে থেকে কীভাবে কাজ করছি আর অন্যান্য রাজ্যে কী উন্নয়ন হচ্ছে। তাই আজকের এই দিনে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এবং তার সাথে সাথে আজকে ফলপুতুর উৎসব আবার ওঘাট বেরিয়ে যেতে হবে। তাই আমরা পরশুরা খানাকুল এক, খানাকুল দুই, আরামবাগ হাসপাতাল, গোঘাটা, গোঘাট দুই, সমস্ত হাসপাতালে এটা প্রতি বছরই আমরা দিই, প্রতি বছরই তো আমাদের দেওয়া হয়, আমাদের প্রতি বছরই দেওয়া হয়। এবং এটা তার সাথে সাথে কম্বল বিতরণ বিভিন্ন জায়গায়, আবার বিকেলেও প্রোগ্রাম আছে, সারাদিন কর্মসূচি। আমাদের কাছে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, আমরা পরিবারের সকল সদস্যদের নিয়ে আমরা গৌরদা নিজেই বয়স অনেক বড়। তাই আমাদের একটাই যে আমরা যেভাবে আমাদের নেত্রী 2011 সাল থেকে উন্নয়ন দিয়ে বাংলাকে ভরিয়ে দিয়েছে, চারটে বিধানসভা আমরা পাইনি, আমাদের আজকের দিনে 26তম প্রতিষ্ঠাতা দিবসে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে শপথ নেব যে আগামী দিনে আমরা আরামবাগের এই চাটে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, NCO বাংলা টিভি।